এসবের কারণ অত ভালো লাগছে না নিশ্চয়ই। তো আজকে ভাঙ্গুলি শাখার আয়োজিত এই বার্ষিক সাধারণ সভার উপস্থিত মহান স্বাধীনতা সম্মান বিরোধী 2021 এবং 24তম বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি সুইপ বাংলাদেশের সভাপতি জনাব জহুরুল মামুন, বিশেষ অতিথি হিসেবে আছেন শফিকুজ্জামান সমাজ সেবা কর্মকর্তা, আমার খুব প্রিয় ব্যক্তিগুলি আমার ভাই, এবং আমাদের উপস্থিত আছেন আমাদের সুইপ বাংলাদেশের সহসভাপতি জন্মলগ্ন থেকে সুইপ বাংলাদেশের সাথে আছেন প্রিন্সিপাল মোহাম্মদ শাহ আলম, আমাদের এই শাখার সভাপতি নির্বাহী সচিব, আমাদের বিশেষ শিক্ষা কলেজের প্রিন্সিপাল এবং ধানমন্ডি শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সবার নাম বলে আসলে সকল আসলে করছি না। এখন আমাদের যে বিশেষ শিশুরা আমাদের প্রাণপ্রিয় বিশেষ শিশু এবং অন্যান্য কর্মকর্তা শিক্ষক বৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিলম্বে আসার কারণ হচ্ছে আমার মেয়েটি অসুস্থ, সে করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি আছে। হঠাৎ করে সকালে যখন আমাদের মনির ভাই বললেন যে আসতে হবে, আমি ভেবেছি আসবো এখানে এসে যাবো, আমি গতকাল রাতে আমার বাজাচ্ছি, হঠাৎ করে হাসপাতাল থেকে ফোন আসতো আমাকে প্রচণ্ড কাশি বমি করতেছে ওর শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে হাসপাতালে গেলাম, ওকে সব কিছু ম্যানেজ করে তারপরে মনির ভাই ফোন করছে, শহীদ ভাই ফোন করছে, এসব কারণে বাবাকে এখন একটু সেটেল করে তারপরে এসেছি। আর এখানে এসেছি আরও বিশেষ কারণে আপনারা সবাই মিলে আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকবে, তাড়াতাড়ি সুস্থ থাকবে, কষ্ট যেন লাভ হয়। এবং এই শাখার সাধারণ সভা মিটিং শেষের প্রান্তে নিশ্চয়ই খুব সুন্দরভাবে সার্থকভাবে এই মিটিংয়ের সমাপ্তি হচ্ছে এবং সমাপ্তি হবে। আপনাদের সবাই কাছে দোয়া আছে শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ সবাই।